আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আসমা সুলতানা গোল্ডেন, রিসোর্স টিচার, সেসিল ইকুরি দাখিল মাদ্রাসা, 13 খাদা, খুলনা। গতদিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা থেকে। তো এই অধ্যায়ের প্রথম দিকের পাঠটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি তার পরবর্তী আলোচনাটা করব। তো আজকে দেখো আমাদের শেখার টপিক কি কি আছে, আমি বোর্ডে কিন্তু একটু লিখেছি। আজকে আমরা জানব রাসায়নিক সমীকরণ সম্পর্কে, এবং এই রাসায়নিক সমীকরণের সমতাকরণের উপরে আমরা জানব, এবং জানব হচ্ছে কিছু রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আসো আমরা প্রথমেই রাসায়নিক সমীকরণ, আসলে চ্যাপ্টারটার নাম কিন্তু রাসায়নিক বিক্রিয়া, কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা বুঝতে গেলে আমাদের প্রথমে কিন্তু এই রাসায়নিক সমীকরণটা সম্পর্কে ধারণা নিতে হবে খুব ভালোভাবে। এই রাসায়নিক সমীকরণটা বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো আসলে রাসায়নিক বিক্রিয়ার বিষয়টাকে। তো আসো প্রথমে আমরা রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানি। তো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমীকরণটা কিভাবে লিখতে হয়। দেখো আমি বোর্ডে একটা সমীকরণ লিখেছি, কিন্তু এখানে দেখো আমরা কিন্তু আগের ক্লাস থেকেই জেনেছি যে এস বলতে আমরা সালফার বুঝাই, এবং ওটু বলতে আমরা অক্সিজেনকে বুঝি। তো এখানে দেখো সালফার এবং অক্সিজেন এই দুইটা মৌল একত্রিত হয়ে একটা যৌগ তৈরি করেছে, যেটা হলো সালফার ডাই অক্সাইড। আচ্ছা এই সমীকরণে দেখো দুইটা সাইড আসছে, কিন্তু এই অ্যারো চিহ্ন এটা হচ্ছে একটা অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নের এই পাশে একটা সাইড আর এই পাশে আরেকটা সাইড, অ্যারো চিহ্নটার এই পাশে যদি আমি বাম সাইড ধরে এটা কি হবে ডান সাইড। তো এই চিহ্নটা বাম পাশে অর্থাৎ অর্থাৎ এই পাশটা, এই পাশটাতে যে মৌল বা যৌগগুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ক, তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক, অর্থাৎ বিক্রিয়া যারা অংশগ্রহণ করে তাদের নাম হচ্ছে বিক্রিয়ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমীকরণে কিন্তু দুইটা অংশ নিয়ে বিভক্ত, যেটা দুটো অংশ নিয়ে একটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ। আচ্ছা তাহলে এটা যদি একটা সমীকরণ হয়, আমি আরো একটা উদাহরণ লিখি তাহলে আরেকটু স্পষ্ট হবে। এখানে খেয়াল করো আমরা আগে দুইটা মৌল নিয়েছিলাম, এবার এখানে দেখো একটা মৌল আছে এবং একটা যৌগ আছে, এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড দুটো একসাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন, অর্থাৎ এই জিঙ্ক এই সালফেট মৌলের সাথে বিক্রিয়া করে হচ্ছে জিঙ্ক সালফেট, এবং এই অক্সিজেনটা আলাদাভাবে এখানে বসে গেছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তাহলে এখানে অ্যারোজেন অ্যারোজেন বাম পাশে হচ্ছে আমার বিক্রিয়ক, আর বিক্রিয়ক কি কি জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড এই দুইটাই হচ্ছে বিক্রিয়ক, আর উৎপাদ আমরা কি পাচ্ছি জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন এটা হচ্ছে উৎপাদ অর্থাৎ উৎপন্ন বস্তু। তাহলে আমরা এক কথায় রাসায়নিক সমীকরণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক, বিক্রিয়ক এবং উৎপাদ সমূহ, এই বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের কে যথেষ্ট এদেরকে কি অণু পরমাণুর সংখ্যা দিয়ে সঠিকভাবে প্রকাশ করা পরে, এবং এদের মাঝখানে কিছু চিহ্ন ব্যবহার করে এদেরকে প্রথমে কি করতে হবে প্রতীক সংকেত দিয়ে যথাযথভাবে এদেরকে পরিচিত মানে প্রকাশ করতে হবে, তারপরে কি করতে হবে এদের সমীকরণের মাঝে কিছু চিহ্ন ব্যবহৃত হবে। যেমন কি কি চিহ্ন দেখো, এখানে একাধিক যৌগ বা মৌল যখন হবে তখন আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার করতে হচ্ছে,
চারটা
কমে গেল এর পাশে হাইড্রোজেনও চারটা মিলে গেল। আশা করি বুঝতে পেরেছ। আমি আর একটা উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে আমি আর একটা বিক্রিয়া লিখেছি, অর্থাৎ একটা সমীকরণ লিখেছি, যেটা দেখো এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এটাকে তাপ দেওয়া হবে, কি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন নামক দুটো একটা মৌল বা একটা যৌগ তৈরি হয়েছে। আচ্ছা এখানে খেয়াল করো, অক্সিজেন এর পাশে কয়টা আছে? দুইটা। এবং এর পাশে কয়টা আছে? তিনটা। তাহলে এক পাশে দুটো, এক পাশে তিনটা মিললো, মিলে নাই। তো আমাকে এক্ষেত্রে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই পাশেও সমান আসে এবং এই পাশেও সমান আসে। এখন আমি যদি এখানে যদি দুই দেই, সেখানে যদি দুই দেই, তাহলে দেখো অক্সিজেনের পরিমাণ আসছে তিন দুগুণে ছয়টা। আচ্ছা এখানে তাহলে দুই আছে, তাহলে এখানে কি হবে? তিন দিতে পারি, তাহলে তিন দুগুণে কত হবে? ছয়। তাহলে এখানেও ছয় হলো, এখানেও ছয় হলো। তাহলে দেখো অক্সিজেনটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, দুই পাশে মিশে গেছে, মিলে গেছে। তাহলে কি বলছিলাম, এখানে দুইটা আছে অক্সিজেন, এখানে তিনটা আছে। মিলানোর জন্য আমি দুই সংখ্যাটাকে গুণ করে দিলাম এখানে। তাহলে এখানে তিন দুগুণে ছয় হয়ে গেলে, এখানে তিন দুগুণে ছয় হয়ে গেল, অর্থাৎ অক্সিজেনের পরমাণু সংখ্যাটা মিলে গেল। এখন অক্সিজেন মিলে গেছে, এখন আমরা দেখলাম অনেক ঝামেলা হয়ে গেছে, এখানে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে, তারপরে ক্লোরিনের পরিমাণটা এরকম বেড়ে গেছে। তো এটা আমরা এখন ব্যালেন্স করবো। এখন অক্সিজেন মিলানোর পরে দেখতেছি আমরা এখানে আসলো পটাশিয়ামের পরিমাণ কয়টা হয়ে গেছে? পটাশিয়াম হয়ে গেছে দুইটা। পটাশিয়াম এখন দুইটা হয়ে গেছে, এপাশে পটাশিয়াম কয়টা আছে? একটা আছে। তাহলে দুইটা করতে হবে, এই যে বললাম টু কে, টু কে তে কি হয়ে গেল? পটাশিয়াম দুইটা হয়ে গেল। আচ্ছা পটাশিয়াম দুইটা হওয়ার পরে এবার আমি ক্লোরিন মিশাতে মিলাম দিলাম, কারণ পটাশিয়াম মিলে গেছে, অক্সিজেন মিলে গেছে, এবার বাকি আছে ক্লোরিন। ক্লোরিনটা খেয়াল করো, এখানে এরকম ক্লোরিন আছে দুইটা, তাহলে এখানে ক্লোরিন আছে কি দুইটা? তাহলে অটোমেটিক্যালি সমতা এসে গেছে ক্লোরিনে, যখন আমাকে আর কোনো কিছু গুণ করতে হচ্ছে না। তাহলে দেখো প্রথমে অক্সিজেন মিলালাম, তারপর পটাশিয়াম মিলালাম, তারপরে অটোমেটিক্যালি ক্লোরিনটাও মিলে গেল। তাহলে এটাই হচ্ছে কি সমতাকরণ। আর এই সমতাকরণটা যখনই করবো তখন আমরা এদের মাঝখানে চাইলে আমরা কি চিহ্ন ব্যবহার করতে পারি? সমান চিহ্নটা দিতে পারি। আবার যেখানে আমরা যখন মিল হয়ে যাবে, দুই পাশে সমতা হয়ে যাবে, তখন সেটাকে আমরা সমান চিহ্ন দিয়ে দিতে পারি। দুইটা আছে,
তো এই টুটা হচ্ছে এই বস্তু আর এখানে কাটিমেলা বড় মানুষ সাথে কাটা আছে টু আছে এই দুইটা কি হলো গুণ আকারে বসে টু গুণ টু এবার এই প্লাসটা এই বসলো এবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেন এখানে কয় অক্সিজেন অণু সংখ্যা কয়টা আছে একটা এক কিন্তু এখানে দিতে হয় না একদম দরকার হয় না কিন্তু এই সব করার ক্ষেত্রে আমরা এখানে দিলাম কিন্তু এখানে দেওয়ার দরকার নেই এখানে একটা যেহেতু অণু সংখ্যা এক নিলাম এখানে কয়টা পরমাণু আছে দুই আছে তাহলে এই অণু সংখ্যার সাথে এই পরমাণু সংখ্যাটাকে কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ এক গুণ দুই সবার গেল এখানে পানি অর্থাৎ এখানে পানি এক্স দুই পানি অনুসারে কত আছে দুই আছে সেই দুইটা নিলাম তারপরে পরবর্তী একটা ক্ষেত্রে কি হবে এই টোটালের যোগটার ক্ষেত্রে এবার আমি গুণ দেব এর সাথে গুণ সম্পর্ক এখন গুণ দিলে বেঁধে বসছেন এবার আমি এখানে কয়টা যোগ আছে কয়টা মৌল আছে দুইটা মৌল আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে দুই ধরনের দুইটা ভিন্ন মৌল আছে তো এখানে হাইড্রোজেনের পরিমাণ কয়টা আছে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু কয়টা আছে দুইটা আছে অক্সিজেন পরমাণু কয়টা আছে একটা আছে দুইটা আবার কি হবে যোগ হবে এক মৌল থেকে অন্য মৌলতে যাওয়ার ক্ষেত্রে তখন তাদের মাঝখানে প্লাস চিহ্ন বসে তো টু যোগ ওয়ান ওকে বাই এবার হচ্ছে আমরা যা সরল করেছি এখানে দুই দুগুণে চার যোগ এক সরি দুই একটি দুই আর এর পাশে হচ্ছে দুই গুণ দুই এক তিন এবার এর পাশে তখন চার যোগ করলে ছয় আসছে স্যার এখানে তিন দুগুণে ছয় অর্থাৎ এর পাশে ছয় এবং এর পাশে ছয় সমানের আগে হচ্ছে পরে হতে তাহলে এটা কি সমতাকরণ সমতা হয়ে গেল সমীকরণে তাহলে এটা হচ্ছে সমতাকরণের ভিন্ন আর একটা নিয়ম আচ্ছা এবার আমাদের পরবর্তী টপিকসটা কি ছিল কতিপয় রাসায়নিক বিক্রিয়া সমূহ এই স্ট্যান্ডার্ডে তোমাদের বইতে কয়েকটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু শেষ না আরো অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে এগুলো তোমাদের বইতে আছে এগুলো পাবা কিন্তু এই ক্লাসের জন্য কয়েকটা দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি দেখো প্রথমেই আছে তোমাদের বইতে সংযোজন বিক্রিয়া সংযোজন মানে তো বুঝতেই পারতেছো সংযোগ অর্থাৎ অ্যাড আর কি অ্যাডিশনাল তো অ্যাডিশনাল রিয়াকশন তো হচ্ছে দেখো প্রথমে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে পরে হচ্ছে সংজ্ঞাটা জানাবো তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে বুঝতে আচ্ছা একটা উদাহরণ দেখে আমরা বিয়োজনের উদাহরণ
যোগ হয়ে একটা যোগ গঠন করছে আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে একটা যোগ ভেঙে যে একাধিক যোগ হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা কি যোগ, এটাকে কি করা হয়েছে তাপ হয়েছে, উপরে দেখছো একটা ত্রিভুজের মতো একটা চিহ্ন যেটাকে মানে তাপ দেওয়াটাকে এভাবে প্রকাশ করা হয়, এটা তুমি বড় ক্লাসে করবার ডেল নাম এটা। তো এটা দিয়ে বোঝা যায় যে এখানে একটা তাপের ব্যাপার আসছে, তাপ দেওয়া হয়েছে বিক্রিয়াটিতে। আচ্ছা তাপ দেওয়াতে কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট এটা তাপে তাপ দেওয়াতে এটা কি করছে ভেঙে গেছে, ভেঙে দিয়ে কি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। পরে আরেকটা দেখো উদাহরণ দিয়েছি পটাশিয়াম ক্লোরেট, আমি এই বিক্রিয়াটা কিন্তু একটু আগে লিখেছিলাম সমতাকরণের ক্ষেত্রে, যে সমতা করার যে উদাহরণের সময় তখন আমি এটা লিখেছিলাম, সেই উদাহরণটা আমি একবার এখানে ব্যালেন্স করে দিয়েছি। তো দেখো পটাশিয়াম ক্লোরেট এখানে এখানে কি করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে, যোগটা ভেঙে গেছে, ভেঙে দিয়ে কি হলো পটাশিয়াম ক্লোরাইড হলো এবং অক্সিজেন দুইটা দুইটা আলাদা পদার্থে পরিণত হলো। তাহলে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, সংযোজনের ঠিক বিপরীত উল্টাটা, সংযোজনে দুইটা যোগ হয় একটা তৈরি হবে এবং বিয়োজনের ক্ষেত্রে একটা ভেঙে একাধিক তৈরি হবে। এবার আসো আরেকটা নতুন বিক্রিয়া সম্পর্কে জানি, এবং বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বিক্রিয়াটার নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে মানে স্থাপন করতে হবে, অন্য কেউ এসে হয়তো তার জায়গাটা নিবে, এই ধরনের একটা ব্যাপার। তো আমরা দেখি আসলে বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা কেমন। তো আমি একটা উদাহরণ আবার প্রথমেই যেমন করেছি আগে আরেকটা উদাহরণ দিয়ে উদাহরণটা দিয়ে বসে বিক্রিয়াটার দিকে খেয়াল করো, আমি সংজ্ঞাটা পরে দিই, আগে আমি বিক্রিয়াটা বুঝে নিই। আচ্ছা এখানে দেখো একটা মৌল, আমরা জানি আয়রন একটা মৌল। আচ্ছা এই মৌল কি করলো, এটা কি একটা অবশ্যই একটা যৌগ, যেহেতু এটার মধ্যে একাধিক ভিন্ন ভিন্ন মৌল আছে, কি কি আছে, কপার আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তো এটাকে আমরা বলতে পারি কি করছে, দেখো আয়রন এবং কপার সালফেট বিক্রিয়া করছে, বিক্রিয়ার পরে কি উৎপন্ন হলো, এই আয়রনটা কি করছে এই কপারের জায়গাটা কিন্তু বসে পড়লো, তাই না? আমরা কি দেখতেছি বোর্ডে সালফেটের পাশে কে চলে আসছে, আয়রন, তাহলে আয়রন সালফেট হয়ে গেল। এখন বাকি কে থাকলো, বাকি হচ্ছে কপার, যে কপারটা আলাদাভাবে এখানে বসে গেল। এই খেয়াল করো মৌল কি করছে, কপার একটা ভিন্ন আরেকটা মৌল, সেই মৌলটাকে সরিয়ে দিয়ে কি করলো সালফেটের সাথে সে যুক্ত হয়ে এক হয়ে গেল, আর কপারটা কি হয়ে গেল আলাদা হয়ে সে আলাদাভাবে একটা সাইড দিল। তাহলে এই উদাহরণ থেকে কিন্তু আমরা কি বলতে পারি যে একটা মৌল যখন একটা যৌগ থেকে মৌলকে সরিয়ে নিজে তার স্থানটা দখল করে নিবে, এই বিক্রিয়াটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আয়রন কি করলো কপারকে সরিয়ে সেই কপারের জায়গাটা সে নিয়ে নিল এবং কপারকে আলাদাভাবে সাইডে আর একটা উদ্ভব হিসাবে সে স্থান নিল। তো এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পর্কে জানি, আমাদের প্রতিনিয়ত কিন্তু এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এবং আমরা যে মানুষ হিসেবে আমাদের যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে এগুলো কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এই বিক্রিয়াটার নাম হলো দহন প্রক্রিয়া, প্রতিনিয়ত কিন্তু আমাদের মধ্যে দহন প্রক্রিয়াটা সংঘটিত হয়। তো দেখো দহন বিক্রিয়া, আমাদের দহন শুনলেই মনে করতে হবে বা মনে আসবে, মাথায় আসবে এটা যে কোন মৌল বা যৌগকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো, অর্থাৎ অক্সিজেনের সাথে কোন মৌল বা যৌগের বিক্রিয়াটাই হচ্ছে দহন বিক্রিয়া। তো আমরা একটা উদাহরণ দেখি, সালফার এবং অক্সিজেন, সালফার মৌলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে, তাহলে তাপ উৎপন্ন হলো আর এটা
এখানে এই সোডিয়াম এই সোডিয়াম এই নাইট্রেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট হচ্ছে এবং এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন মিলে পানি তৈরি হচ্ছে। দেখো বিক্রিয়াটিতে আমি কিন্তু সমান দিয়েছি, সমান্তরাল করে তাহলে কি করতে হবে, দুই পাশে কি করা কথা ছিল, ব্যালেন্স করা কথা ছিল। দেখো এখানে কত আছে সোডিয়াম, এখানে কয়টা আছে, দুইটা আছে কিন্তু। তাহলে এখানে যদি দুইটা সোডিয়াম থাকে তাহলে এর পাশাপাশি সোডিয়াম একটা, ব্যালেন্স করতে গেলে এখানে আমার টু দিতে হবে। যেই আমি টু দিলাম সেই কি হলো, দেখো এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল, দুইটা, আর এখানে আছে চারটা, চার দুই কয়টা, ছয়টা। তাহলে এই ছয়টা আর এখানে কয়টা আছে দেখো, চারটা পাঁচটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।